করিমগঞ্জের জোনিটিলার আরক্ষীর ছাউনীত চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। আরক্ষী ছাউনীত ডিঙি কটা অবস্থা অতি সংকটজনক অবস্থা উদ্ধার করেছে এগারী আরক্ষী জওয়ানক। নিশা তেজেরে লুতুরি পুতুরি হয়ে থাকা অবস্থা উদ্ধার করা হয় জগৎজ্যোতি দে নামের এজন জওয়ানক। কিন্তু কি কারণত কেনেক জওয়ানজনের ডিঙি কটা গেছে সেয়া এটালেকে জানিপরা হওয়া নাই বা কোনো আরক্ষীও এই সন্দর্ভত কোনো ধরনের মাত মতা নাই। কিন্তু আরক্ষী ইতিমধ্যে আমি কোথায় যে চিকিৎসার এস এম সি এইচত ভর্তি করা হয়েছে। সংকটজনক অবস্থা চিকিৎসা প্রদান করে থাকা হয়েছে। কিন্তু কি পরিস্থিতি হব পারে বা কেনেক আরক্ষী ছাউনীর ভিতর ডিঙিত আঘাত পাইছে সেয়াহে অতি গুরুত্বপূর্ণ কথা। মুমূর্ষ অবস্থা চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। মঙ্গলদৈত অভিলেখ দামত বিক্রি হল এখন ফুলাম গামোছা। অবিশ্বাস্য যেন লাগিলেও 2,05,000 টকাত নিলাম যোগে বিক্রি হল এখন ফুলাম গামোছা। দরঙ্গর দাহি অর্জুনতল শ্রী বিষ্ণু মন্দিরত অসমীয়া স্বাভিমান ফুলাম থলুয়া গামোছাখন 2,05,000 টকাত বিক্রি হয়েছে। থলুয়া শিপিনীর দ্বারা তৈয়ার করা দেবব্রস্ত হিসাবে নামাঙ্কৃত এই বিশেষ ফুলাম গামোছাখন মঙ্গলদৈ টেঙাবাড়ী দিনেশ্বর শর্মার পুত্র রাকেশ শর্মায় অবিশ্বাস্য দরত মাতৃ প্রয়াত মিনু দেবীর নামত নিলাম যোগে ক্রয় করেছে। দাহি অর্জুনতল বিষ্ণু মন্দিরের জেঠমহিয়া বিষ্ণু হোমত প্রতি বছরে দেবব্রস্ত নিলাম অনুষ্ঠিত হয়ে আহিছে। প্রকৃততে এখন ফুলাম গামোছা অধিবাসর দিনারপরা মন্দিরত বিশেষ পূজা অর্চনার থাপনা থাপি দেবব্রস্ত হিসাবে রাইজর মাজত দ্বিতীয় দিনা নিলামত এরি দিয়া হয়। আর এই বিশেষ গামোছাখনে মন্দিরত পূজার পাছত বিশেষ গুণ অর্জন করা বলে স্থানীয় রাইজে বিশ্বাস করে আর নিলামত ক্রয় করবলে হেতা উপরা লগায়। আর এনেদরে হওয়া নিলামতে অবিশ্বাস্য দরত ক্রয় করিলে গামোছাখন। অজন্তল বুড়াগোহাই শ্রী শ্রী মন্দিরের পূজাখনি আজি বছর বছর ধরে পূর্বপুরুষের দিনের চলি আছে। আর সেই পূজাখনিত আমার ভগবানের তাত এখন বস্ত্র দিয়ে, সেই বস্ত্রখন হল আমার অসমীয়া স্বাভিমান গামোছা। এই গামোছাখনি পুরোহিতে বিভিন্ন ধরনের মন্ত্রপাঠ করে তাতে ব্যবহার করে আর দেববস্ত্ররূপে এখন পরিণত হয়। আর সেই দেববস্ত্রখন পাবর কারণে বিভিন্ন অঞ্চলের মানুষ আহি হেতা উপরা লাগে, যাতে সেই বস্ত্রখন ঘরত নি কিনে মানে পরিয়ালের মঙ্গল সাধন হয় বলে একটা লোকবিশ্বাস আছে। সেইটো কারণে আজি 2010-11 সনেরপর বস্ত্রখন পাবর কারণে ডাকর ব্যবস্থা করা হয়েছে। আর সেই ডাকর যে মূল্য, সেই মূল্যটোরে মন্দির নির্মাণত ব্যবহার করা হয়। গতি এই বছর মই সেই বস্ত্রখনি সর্বোচ্চ ডাক মারি 2,05,000 টাকাত পাবর কারণে সক্ষম হয়েছ। পুনের বহিরাজ্যত যুবকক হত্যা। পানী খাইটির রামু ছেত্রী নামের যুবকক ঝাড়খণ্ডের কোনো দুর্বৃত্তই হত্যা করে ঘন জঙ্গলত পেলাই থ যায়। দেওবারে কামর সন্ধানত বহিরাজ্যলে গৈছিল রামু ছেত্রী নামের যুবকজন। হঠাৎ মৃতদেহ হাবিত পড়ে থাকার ফটো লাভ করে পরিয়ালে। পত্নী গোয়ালয় কাম করবলে যা বলে জানাইছিল রামুয়ে। মৃত্যুর আগ মুহূর্তত পত্নীর সঙ্গে তেওঁ কথাও পাতিছিল। হাওড়া রেল স্টেশনের গোয়ালয় রওনা হয়েছিল রামু। একাংশই রামুক হত্যা করব বিচরা বলেও পত্নীক কৈছিল। রুকসা স্টেশনত নামি স্টেশন মাস্টারের বিচারিছিল রামুয়ে সহায়, কিন্তু স্টেশন মাস্টারে সহায় নকরিলে। এটা কথাটা হয়েছে যে ঝাড়খণ্ডত ইয়ার পূর্বতেও এনে ধরনের একটা ঘটনা সংঘটিত হয়েছে। আর এই স্থানত একটা গ্যাং, একটা দলে, দুর্বৃত্তর দলে এনে ধরনের যুবকসকলক কোনো কারণত হত্যা করে। আর তার ভিতর এতালেকে দুজনক যুবকর মৃত্যু হয়েছে। আর এই দলটোয় খেদি খেদি হত্যা করে বলে তেওঁলোকে ফোন যোগে নিজের পরিয়ালবর্গক আরম্ভণিতে জানায়। আর আমি কৈছোঁ যে এগারী যুবকেও ফোন করেছিল পত্নীলৈ। তেওঁ আনকি এই কথাও অবগত করেছিল যে তেওঁক এটা দলে খেদি খেদি মারিবলৈ চেষ্টা করেছে। আগ মুহূর্তত পত্নীর সঙ্গে কথা পাতিছিল, স্টেশন মাস্টারের সহায় লোক বিচারিছিল, কিন্তু কোনেও সহায় নকরিলে। কাম করিম বলে গেছিল কাকো নকওয়াক, হ্যাঁ যাওতে এটা ঝাড়খণ্ড বলে এনেকা ঘটনা দুর্ঘটনা গাড়ি পড়া পেলাই দিছে বলে মানুষকটার লড়াগুলা আগড়ি কিনে পেলাই দিছে বলে। ওইটা ফোন আছে ওসি সারক কইছিল, আমি জানাইছিল
কৈছে স্যারে ফোন এটা কৈছে যে তোমার ভাইটি ডেট হয়েছে বলে সন্দেহ কারোর লগত নাই। এটা বাইর ঝাড়খণ্ডত আমি হাজিরা করা মানুষ ঘরতে আসিল, এটা আমি গম পো না আর যা না, আমি ঝাড়খণ্ড বহু দূর। মোবাইলটো রেকর্ডিং কর, মই যিমান মুখ মানুহে মানে ঘেরাও করে মারিব বিচারিছে, মুখ ট্রেনের পরা পেলাইছে, এটা ট্রেনের পরা নামি মই আর এটা ট্রেনত গৈছো, তাতো মানুষের গ্যাং আছে আর মই মানে মুকু মানে কিবা ভয় পেলা বেহস করেছিল, মই কিবা কারণত খার পোয়া কারণে ইহাতে মুখ মারি পেলাব বিচারিছে, মোর মানে আমার সব দেখা পালে আর গম পালে ই বলি মারিব বিচারিছে, তা ই পালাইছে পলাইছে আর পুলিশ বিলাকেও মানে মিলি আছে, ই স্টেশন মাস্টারের লগতো গই পেলা কইছে বলে ইউ গালি পারিছে, স্টেশন মাস্টারের লগতো মই কথা পাতিছে, ই ভালে আছে আচ্ছা এ ঠিকে এনেকা কইছে। ঘটনাটো রাতে 2টা বাজার পরা মানে ই লুকাই আছে স্টেশন আগে রূপসা রেল স্টেশন। কোন স্টেশন? রূপসা। অকলে কইছে? কিটিয়া কইছিল? দেওবারে উলাই কইছে ঘরের। করিমগঞ্জত 1 কোটি টাকার ড্রাগস জব্দ। কালিগঞ্জের দেওয়ালকুড়িতে হেরোইন সহ গ্রেপ্তার হয়েছে সরবরাহকারী। দ্বিতীয় সরবরাহকারীটি কালিগঞ্জের সূর্যদাস গাঁর আব্দুল মতিন। 25টা সাবুনের বাকসত কহিয়া আনিছিল 300 গ্রাম হেরোইন। পুনরবার এখানে উল্লেখ করছো যে 1 কোটি টাকার ড্রাগস জব্দ করা হয়েছে কালিগঞ্জের দেওয়ালকুড়িত হেরোইন সহ গ্রেপ্তার হয়েছে সরবরাহকারী। দ্বিতীয় সরবরাহকারীটি কালিগঞ্জের সূর্যদাস গাঁর আব্দুল মতিন। মানক রাষ্ট্রবিদ্যানত পর্যটকর ক্যামেরাত বন্দী হল নান্দনিক দৃশ্য। পর্যটকর বাহনের আগে আগে প্রায় আধা কিলোমিটার পথ খোজকাঢ়ি গেল এটা এশিঙিয়া গড়ে। মানক রাষ্ট্রবিদ্যানের বাঁহবাড়ী রেঞ্জত দেখা গেল এই নান্দনিক দৃশ্য। ইয়ার পূর্বে আমি সাধারণত দেখো যে পর্যটকর বাহনত চুচা লৈ গড়ে, কিন্তু এবার তার এক উলোটা ছবি দেখবলে পাওয়া গেছে। এখন পর্যটকর বাহন তার আগে আগে এনে ধরনের গড়টে খোজকাঢ়ি গে আছে। রেঞ্জত দেখা গেল, এয়া বাঁহবাড়ী রেঞ্জত দেখা গেছে এই দৃশ্য। টুরিস্ট গাইড বিকু বিশ্বকর্মায় ক্যামেরাত বন্দী করছে এই সমগ্র দৃশ্য। উদালগুড়ি সইবাড়িত উন্নয়নের ফুপুলা স্বরূপ। সইবাড়ির বাদ পথর দুরবস্থা। নোয়া নৈ প্রবল খহনিয়ায় ভাবুকি কঢ়িয়ে আনিছে বৃহত্তর অঞ্চলটলৈ। বিগত 6 বছর পূর্বে নোয়া নৈর উপর নির্মাণ কার্য আরম্ভ করা দলংখনের নির্মাণের কামও খহনিয়ার বাবে সম্পূর্ণ করব নোৱাৰিলে ঠিকাদারে। নৈখনের তীব্র খহনিয়ার বাবে নির্মাণ করব নোৱাৰিলে দলংখনের এপ্রোচ, আর এই ক্ষেত্রে জলসম্পদ বিভাগে নললে কোনো ব্যবস্থা। আনকি মন্ত্রী পীয়ূষ হাজরিকায় সইবাড়িলৈ আহি খহনিয়ার উদ্ধার প্রতিশ্রুতি প্রদানও করেছিল, কিন্তু মন্ত্রীগাকীর প্রতিশ্রুতি হয়ে রল। রিপুঞ্জয় নাথর প্রতিবেদন আগবাম। নোয়া নৈ গড়া খহনিয়ায় নিশেষ করলে এটি পথ, আর এই গড়কাপ্তানি পথটো আসলে টঙলারপরা সইবাড়ি হয়ে উদালগুড়ি যাওয়া পথ। সেই পথটো আজি 5 বছর আগতে যে গড়া খহনিয়া আহিছিলে, আর সেই গড়া খহনিয়া সম্পূর্ণরূপে নিশেষ করলে, আর যার ফলত পথারর জেনে তিনে যখন খরালি বতর অহার পথাচারী জেনে তিনে রাস্তা বনায় লৈছে, পথ বনায় লৈছে, আর সেই পথে যাতায়াত করে। আর বারিষা হলে এই পথটো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, আর যার ফলত বৃহত্তর সইবাড়ির পরা মুরাদেওর হয়ে টংলাল যাওয়া যখন লোক আছে সেই লোক যাতায়াত করব নয়, আর এইদরে মানুষ লোক পথাচারী সকলকে এইদরে পথত যাতায়াত করে। মানে পোনে পোনে জানিবলে চেষ্টা করি। আপনি পথারর মাজেরা আহি আছে যাতায়াত করে? হয়, এইটো অত্যন্ত দুঃখজনক কথা। আমার যেহেতু এরিয়া এটা এইটো এরিয়া সদায় ব্যস্ত পথ, এইটো এরিয়ারে কিমান সাধারণ শ্রেণীর পরা মানে স্কুলের লড়া কলেজের লড়া এটা কব গেলে আমার ই সময়তে আমার বিদ্যালয় এখন আছে সইবাড়ি বিদ্যাপীঠ হাইস্কুলত। ইয়ার লড়া ছোৱালীবিলাক মানে এই নদীর যেহেতু দলংখন নোহার কারণে আমার লড়া ছোৱালীবিলাক ইয়াত স্কুললৈ আহিব জানে আহিব পৰা নাই, আর লগতে স্কুল কলেজের তথা ইয়ারপা টংলা কলেজ তথা টংলা হায়ার সেকেন্ডারি বা আমার দেউরর পৰা আর এইফালে লেপেটঘাট আর উদালগুড়ি যাওয়া পথ। হয় উদালগুড়ি, হয় 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 উদালগুড়ি যাওয়া পথ এই, আর এই ব্যস্ত পথ এই, এই সেই বস্তুটো এই আমার ভুলা নদীয়ে আজি মানে আমার বিভাগীয় কর্ম এই হেবিলাক আমার পীযূষ হাজরিকা সারও আহিছে আর আমার বিশ্বজিৎ দৈমারী। এই বছর ধরে আপনাদের এনেকে এই কষ্ট ভুগি থাকে? এইটু কমেও 5 বছরের বেশি হয়েছে। এই বাইদেউ কি কব, কেনেকুয়া সমস্যা, কিমান বছর? বহুর সমস্যা, আমার 5 বছর বেশিহে হয়ে গেল এই সমস্যা।
যাবা নোরো আহিবা নোরো এই একেবারে ঘটনা বহুত বানপানী হলে আমি যাবা নোরো ওদালগুড়িত যাবা নোরো আমি ওদালগুড়ির ব্লক আছে এফালে টংলাত যাবা লাগে অসুবিধা স্কুল কলেজের ছাত্র ছাত্রী বা বেমারি আজারি আপনার কেনকে আহ যাওয়া করে পরীক্ষা হলে ঠেলা নেই দাঙি ঠেলা দাঙি লৈ যায় বিরাট দিগদার পরীক্ষা তো পথার মাঝে মাঝে আহ যাওয়া করব নোয়ারে নোয়ারে ইয়ারে যে রাস্তা আছিল তার গড়কাপ্তানি পথ আছিল সেই পথটা কোথ আছিল এই সেইখিনি আছিল এই সেইখিনি গছর ইফালে আছিল ইফালে খুন্দি খুন্দি আহি থাকিল আমার এই পথ খুব সহজর পথ আছিল ওদালগুড়িটো টংলা যাতায়াতটো খুব ভাল আছিল আর স্কুল কলেজ যত যাওয়া লড়া ছাড়ি সকলোরে অসুবিধা হয় কারণ বারিষা হলে আমার প্রায় ছাত্র ছাত্রীবিল স্কুল বন্ধ হয় যাব নয় বেমারি হলেও মানে ইমান অসুবিধা হয় ঈশ্বরে জানে গতি ভেল বানপানী আহিলে আমি কলপুটার ভেলেরে কেতবা পার করাও যায় কিন্তু কেতবা আক ডুব যায় এনেকা বহুত অসুবিধা হয় মানে বহুত আধালেনি হওয়ার মানে হই আছে একটা কথা কব লাগে এই সকল লোকে আজি প্রায় ছয় সাত বছর ধরে এই যন্ত্রণা ভুগি থাকবলগা হয়েছে আর এইদরেই আসলে যাতায়াত করে থাকা থাকবলগা হয়েছে এই সইবাড়িবাসী রাইজে। দশটা পাহাড় আছে, দশটা পর্বত আছে, আর পাকিস্তানের অংশ লো এলিভেশনত আছে, গতি পাকিস্তান একটা এডভান্টেজিয়াস পজিশনত আছে, বিশেষক মিলিটারি পয়েন্ট অফ ভিউর পরা ভারতবর্ষ যদিহে আক্রমণের যোগেদি এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করবেন তেতিয়াহলে ভারতবর্ষ পাকিস্তানক এই পাহাড় কিটা ভেদি আক্রমণ করব লাগিব। আর যদিহে ভারতবর্ষক পাকিস্তানে আক্রমণ করে ভারতবর্ষ একটা সুযোগ পাব প্রত্যাক্রমণ করে এই স্থান দখল করবলে। এতিয়াও জম্মু কাশ্মীরের যে বিধানসভা, বিধানসভাত চব্বিশ বিধায়কর আসন খালি করে রখা হয়, সেই আসন কিখন এট্রিবিউট করা হয়, সেই আসন কিখন এট্রিবিউট করা হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জনপ্রতিনিধির কারণে। বিভিন্ন সময় বাতরি আহে, 2023 চনতো সংবাদ শিরোনাম দখল করেছিলেন গিলগিত আর বাল্টিস্তানের কিছু বাতরিয়ে, গিলগিত আর বাল্টিস্তানের লোকসকলে বিভিন্ন সময় বিদ্রোহ করা পরিলক্ষিত হয়, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করা পরিলক্ষিত হয়, আর সেই বিদ্রোহ যদি এনে এক পর্যায়ে পায়গৈ যদিহে ভারতবর্ষের সঙ্গে স্বেচ্ছায় সংযুক্ত হব পারে বিশ্ব সমুদায়ের মাজত এক এক বিশ্ব সমুদায়ের মাজত এক ধারণার সৃষ্টি করে ভারতবর্ষই পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করব পারে। যদিহে আক্রমণের যোগেদি ভারতবর্ষই পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করার চিন্তা করে তেতিয়া চাইনার পৰা কিছু থ্রেট বা কিছু শঙ্কা ভারতবর্ষই লাভ করব পারে, কিছু ভাবুকি ভারতবর্ষই লাভ করব পারে, কারণ আজির তারিখত চাইনা আর পাকিস্তান হয়েছে বন্ধু রাষ্ট্র। এই যে সাকসগাম ভ্যালি, এই ভ্যালিয়েদি চাইনা আর পাকিস্তান সংযুক্ত, আর এই ভ্যালির মাজেদি, এই উপত্যকার মাজেদি চাইনায় পাকিস্তান, চাইনা পাকিস্তান ইকোনমিক করিডর প্রায় $20 বিলিয়ন খরচ করে নির্মাণ করেছে। চাইনা আর পাকিস্তান সংযোগী এক পথ এই সাকসাম ভ্যালিয়েদি নির্মাণ হয়েছে, আর চাইনা পাকিস্তান ইকোনমিক করিডরের কথা কলো, সেই ইকোনমিক করিডর বা চাইনার রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ এই চাইনার অধিকৃত জম্মু কাশ্মীরের এক অবিচ্ছেদ্য অংশ সাকসাম উপত্যকা দিয়ে গৈছে। গতি চাইনার পাকিস্তানত ইকোনমিক ইন্টারেস্ট আছে, আর এই ইকোনমিক ইন্টারেস্টর ভেটি হয়েছে এই সাকসাম ভ্যালি, যে সাকসাম ভ্যালিয়ে চাইনা আর পাকিস্তানত হিমালয়ান রেঞ্জর মাজেদি সংযোগ করেছে। গতি যদিহে ভারতবর্ষই আক্রমণ করে পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করার চিন্তা করে তেতিয়া চাইনাকো প্রতিহত করবলে আন এক কৌশল ভারতবর্ষ রচিব লাগিব বা তার কারণে প্রস্তুত হয়ে থাকিব লাগিব। গতি ভবিষ্যতে কেতিয়া পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অংশ হয় এই মুহূর্তত কব পৰা না যায়, কিন্তু পরিলক্ষিত হয়েছে শাসক দল, বিশেষকৈ বর্তমানের শাসক দল বিজেপিয়ে দাবি করেছে বিভিন্ন সময় বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতার যোগেদি যদিহে 400 আসন বিজেপিয়ে লাভ করে তেতিয়া পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতবর্ষর সচা অর্থত অংশ হয়ে পড়ব। পরবর্তী
গোয়ালপাড়া ধূপধরাত শিশু হত্যাকারী গ্রেপ্তার। আরক্ষী গ্রেপ্তার করেছে হাইদুল আলী নামের একটা শিশু হত্যাকারী। হাসিবরী গাঁওয়ার 9 বছরীয় শাহিদুল আলীক হত্যা করার অভিযোগ দেওবারে পথারের মাজত নৈর কাষত উদ্ধার হয়েছিল 9 বছরীয় শাহিদুল আলীর মৃতদেহ। সোমবারে শিশুটির পরিয়ালে থানা দাখিল করেছিল এজাহার। এজাহারের ভিত্তিত হাইদুল আলীক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আরক্ষী। জানিব পৰা অনুসৰি শাহিদুল আলীর পরিয়ালের সঙ্গে ব্যক্তিগত সংঘাত আছিল আর সেই সংঘাতের পরিণতিতে এই কণমানি 9 বছরীয় যেগী ছাত্র যেগী শিশু স্কুললে যাওয়ার সময় স্কুলের উভতি অহার সময়তে হত্যা করে। হত্যাকারী হত্যা করে পথার পেলাই থ যায়। এটা গ্রেপ্তারের পিছত গাঁর রাইজে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। উচিত শাস্তির বিহার দাবি আমি ন্যায় বিচার দুজন দোষী ধর পাইছে সেই দোষীজনে উপযুক্ত শাস্তি পাও আমি সেই শাস্তি পাওয়াতে বিচার ইয়ার যাতে কোনো সংখ্যাং নহয় সংখ্যাং নকরাকে যাতে উচিত তদন্ত পায় আর হাইলাকান্দির মনাসেরা যাত্রীবাহী বাস দুর্ঘটনাগ্রস্ত। মনাসেরা মানসেরাত রেল স্টেশনের সম্মুখত নিয়ন্ত্রণ হেরাই খুন্দিয়ালে পথর দাঁতিত থাকা গছত। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে প্রায় 20 গৰাকী যাত্রী। করিমগঞ্জ জেলার নিভিয়ার শিলচরলে গৈ আছিল বাসখন। আহত সকলক ইতিমধ্যে হাইলাকান্দির এস কে রায় আসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আমি দেখাইছো দুর্ঘটনাগ্রস্ত বাহনখন বাসখন মানসেরাত সংঘটিত হয়েছে এই বাস দুর্ঘটনাগ্রস্ত। এখন যাত্রীবাহী বাস মানসেরা রেল স্টেশনের সম্মুখত নিয়ন্ত্রণ হেরায় পথর দাঁতি গছত খুন্দা মারে। আঘাতপ্রাপ্ত হয়েছে প্রায় 20 গৰাকী যাত্রী। মুম্বাই পান্থ নগর লক্ষ্মীনগরের ঘাট কোপারত ভয়ঙ্কর ঘটনা। এমিরেটস বিমানের সংঘর্ষত 40টাকৈ ফ্লামিঙ্গোর মৃত্যু হয়েছে। মৃত ফ্লামিঙ্গো কেটার মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করা হয়েছে। এমিরেটসর 777 বোয়িং বিমানখনের খুন্দাত মৃত্যু হয়েছে ফ্লামিঙ্গো কেটার। বিমানখনত আছিল 220 গৰাকী যাত্রী। সৌভাগ্যক্রমে কোনো হানি বিঘিনি নঘটিল বিমানখনত। বিমানখনের দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, কেইবাটাও ফ্লামিঙ্গো মরেছে। মুম্বাই পান্থ নগর লক্ষ্মীনগরত এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘাট কোপারত এই ঘটনা সংঘটিত হয়েছে। এমিরেটস বিমানের সংঘর্ষত 40টাকৈ ফ্লামিঙ্গো মৃত্যু হয়েছে। মৃত ফ্লামিঙ্গো কেটার মৃতদেহ উদ্ধার করেছে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করা হয়েছে। কেইবাটাও ফ্লামিঙ্গো আমি কোসোয়ে আর বিমানখন 220 গৰাকী যাত্রীও আছিল। সৌভাগ্যক্রমে কোনো হানি বিঘটি নঘটিল। বিরোধী 4টা আঞ্চলিক দলের মুরব্বীর গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকত রাইজর দল, অসম জাতীয় পরিষদ, জাতীয় দল আর APHLC মুরব্বীর বৈঠক। বৈঠকত অংশগ্রহণ করেছে অখিল গগৈ, লুরিণজ্যোতি গগৈ, অজিত কুমার ভূঁয়া আর JI কাঠারে। গণমোর্চার আহ্বায়ক অজিত কুমার ভূঁয়ার বাসগৃহত অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। বিরোধী 4টা আঞ্চলিক দলের মুরব্বীয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অজিত কুমার ভূঁয়ার বাসগৃহত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকত রাইজর দল, অসম জাতীয় পরিষদ, জাতীয় দল আর APHLC মুরব্বী উপস্থিত আছে আর অংশগ্রহণ করেছে অখিল গগৈ, লুরিণজ্যোতি গগৈ, অজিত কুমার ভূঁয়া, JI কাঠারে। গণমোর্চার আহ্বায়ক অজিত কুমার ভূঁয়ার বাসগৃহত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর ইফালে বৈঠকের অন্তত রাইজর দলের সভাপতি অখিল গগৈ কলে যে আঞ্চলিক দলসমূহ ঐক্যবদ্ধ করার স্বার্থত আমি মিলিত হয়েছো। কংগ্রেস সহ আমি ঐক্যবদ্ধ শক্তিয়ে 2026 বিজেপির বিরুদ্ধে যুঁজ দিম। 2026 নির্বাচনত আমি একেলগে খেলিম, একটা ছাতির তলতে থাকিম। লগতে কলে আঞ্চলিক শক্তি এক হয়ে 2026 বিজেপিক পরাভূত করিম। লোকসভা নির্বাচন সন্দর্ভত অখিল গগৈ কলে বিজেপির আটাইতকৈ ডাঙর নেতাজনে পরাজয়ের পর্যায়ে গৈছে। বিরোধীয় 6খন আসন পোৱাৰো দাবি করলে অখিল গগৈ। কালি বিরোধী ঐক্যমঞ্চর আটাইকটা পার্টিয়ে আমি 2026 কেনেকে প্রিপারেশন করব লাগিব সে বিষয়ে আলোচনা করেছিল। আর একেলগতে আমি যা 24 এই যেটা লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন তো কেনেকে গৈছে সেই সম্পর্কে আমি আলোচনা করেছিল। আমার সিদ্ধান্ত হয়েছিল কালির দিন যে 26 আমি বিরোধী ঐক্যমঞ্চটা একেলগতে থাকি। কিন্তু একটা সময়তে আমার যা আমি আঞ্চলিক শক্তি আছো, রাইজর দল, অসম জাতীয় পরিষদ, জাতীয় দল, তারপর আমার কার্বি আংলংর অল পার্টি হিলস লিডার্স কনফারেন্স, সেই আঞ্চলিক রাজনৈতিক দলবিলাকে একটা সিদ্ধান্ত লৈছো। আমি আজির দিন সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি 26 নহয় গোটে মানে যিমান দূর পারো, যিমান দিন পর্যন্ত পারো, আমি সকলে আঞ্চলিক শক্তিবিলাকৰ এখন ইউনাইটেড প্ল্যাটফর্ম করি। আর কংগ্রেসের ডেফিনেটলি আমি থাকিম, 26 নিশ্চয় থাকিম।
কিন্তু একটা সময়তে আমি আঞ্চলিক শক্তিবিলাকৰ এটা ইউনাইটেড ফোর্স করি, ইউনাইটেড মঞ্চ এখন করিম, এটা আমব্রেলা আমার হব, আটাইকটা পার্টিয়ে লগ লাগি সেই আমব্রেলাটোর তলত আমি ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক স্বার্থ যাতে কেতিয়াও বিঘ্নিত নহয়। জাতীয়তাবাদৰ এটা সুকীয়া ঠাই আছে, সুকীয়া এটা সংগ্রামী ধারা আছে, আর সেই কথাটো আমি আজি ইয়াত যদিও অনানুষ্ঠানিক আলোচনা, এই কথাটো আমি সকলোৱে আলোচনা কৰিছোঁ যে অসমৰ মাটিত জাতীয়তাবাদৰ বৰ ভেটি শক্তিশালী সুদৃঢ় কৰিবৰ কাৰণে আমাৰ যিটো জাতীয় যিটো দায়িত্ব, এই দায়িত্ব আমি সকলোৱে পালন কৰিব লাগিব। সেই চিন্তাৰে আমি কিছু কথা আমি আলোচনা কৰিছোঁ। পাহাৰৰ পৰাও আহিছে আমাৰ অল পাৰ্টি হিলছ লিডাৰ্ছ কনফাৰেন্সৰ নেতা জন ইংতি কাথাৰ ডাঙৰীয়া, জাতীয় দলৰ নেতাও ইয়াত তেখেত অজিত ভূঞা ডাঙৰীয়া আৰু আন আন তেওঁলোকৰ জ্যেষ্ঠ নেতাসকল আছে, অখিল গগৈ ডাঙৰীয়া আছে। গতিকে আমি সকলোৱে মূলত জাতীয়তাবাদৰ ভৱিষ্যত, জাতীয়তাবাদৰ প্ৰয়োজনীয়তা, এইবাৰ নিৰ্বাচনত জাতীয়তাবাদী আৱেগসমূহৰ স্থান বা সেইসমূহে কেনেকৈ ভোটাৰসকলক ক্ৰিয়া কৰিছে, যিবোৰ কথা কৈ আহিছিল যে অসম আন্দোলন শ্বহীদ, কা আন্দোলন, কা আন্দোলনৰ শ্বহীদ, অসম চুক্তি, কাখন জাপি দিয়া, এইবোৰৰ ভয়াবহ কনচিকুৱেঞ্চেছ যিবোৰ আছে, এইবোৰে এবাৰ নিৰ্বাচনত প্ৰভাৱ পেলাবনে নেপেলায় শাসকীয় পক্ষৰ পৰা কৈ থকা হৈছিল যে এইবোৰ গুৰুত্বহীন বিষয়, কিন্তু বাস্তৱ ক্ষেত্ৰততো সেইটো হৈ নুঠিল। ৰাইজে আপোনালোকে নিজেও দেখিছে যে আজি এখন সভালৈ ডিব্ৰুগড়, বিশেষকৈ মই ডিব্ৰুগড় যিহেতু লোকসভা নিৰ্বাচন খেলিছিলোঁ, মই গৈ নোপোৱাৰ আগতে ৰাইজ যদি 2-3 হাজাৰ 4 হাজাৰ মানুহ গোট খাইছে, তেওঁলোকৰ মাজত কা বিৰোধী শ্লোগানেৰে এখন কা বিৰোধী আন্দোলনৰ নিচিনা এটা পৰিৱেশ, তাৰ মানে যিটো যে মুখ্যমন্ত্ৰীয়ে একেবাৰে ৰিজেক্ট কৰি দিছিলে, কা ইছ্যু নহয়, আজিও মানুহৰ বুকুত পঞ্জীভূত খুব হিচাপে কা এটা বিষয় হৈ আছে, ইছ্যু হৈ আছে, ইছ্যু হৈ থাকিব। কোঅৰ্ডিনেটেড এফৰ্ট বুলি যিটো কয়, ঐক্যবদ্ধ যিটো আমাৰ সংগ্ৰামী যাত্ৰা বা ৰাজনৈতিক সংগ্ৰামী যাত্ৰা, ইয়াত আমি 100% সফল হোৱা নাই, কিন্তু চেষ্টাটো আমি কৰিছোঁ। আপোনালোকে এইটো স্বীকাৰ কৰিব লাগিব, অসমৰ ৰাইজেও স্বীকাৰ কৰিবলৈ আমি চেষ্টা কৰিছিলোঁ, নহ'ল কিবা কিবি কথা, ধৰক তেনেকুৱা ধৰণৰ 2-4টা কথা, বৰপেটা কথা, কাৰ্বি আংলঙৰ কথা আহিছে, কিন্তু আমাৰ চেষ্টা পৰৱৰ্তী দিনসমূহত অব্যাহত থাকিব। এইটো ডেমক্ৰেচি, সকলো কথা আলোচনা হ'ব, আলোচনাৰ মাজেৰে সিদ্ধান্ত হ'ব, কেতিয়াবা অলপ চলপ দশমিকত উত্তৰ ওলাব, কেতিয়াবা 20% 15% কাম সম্পূৰ্ণ হৈ নুঠিব, কিন্তু আমি আমাৰ ফালৰ পৰা অন্তকৰণেৰে জাতিটোৰ স্বাৰ্থত সকলো ধৰণৰ প্ৰচেষ্টা অব্যাহত থাকিব, এইটো এটা আমাৰ জাতিটোৰ প্ৰতি জাতীয় প্ৰতিশ্ৰুতি। আৰু 2026ত অসমৰ আঞ্চলিক দলক এটা মঞ্চত অনাৰ এয়া হৈছে প্ৰচেষ্টা। বিজেপি চৰকাৰৰ পতন হ'ব বুলি দাবী কৰিছে অজিত কুমাৰ ভূঞাই। বিজেপিৰ ওচৰত বিক্ৰী যোৱা আঞ্চলিক দলক নালাগে বুলিও প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে অজিত ভূঞাই। আমি ৰাজনৈতিক দলৰ হৈ কাম কৰি আছোঁ বা নিৰ্বাচনত আমি এটা সক্ৰিয় অংশগ্ৰহণ কৰিছিলোঁ, গতিকে স্বাভাৱিকতে ৰাজনীতিৰ কথাই ইয়াত স্থান পাইছে। আৰু আপোনালোকে লক্ষ্য কৰিছে, নিশ্চয় মই নক'লেও হ'ব যে ইয়াত আঞ্চলিক দলৰ নেতাহে আছে কেৱল, আৰু কোনোবা টিভিত ওলাইছে যে ইয়াত বিৰোধী ঐক্য মঞ্চ, এইটো বিৰোধী ঐক্য মঞ্চ সভা নহয়, মই স্পষ্ট কৰি দিছোঁ। আৰু কেৱল আঞ্চলিক দলৰ 4টা দলৰ নেতা ইয়াত উপস্থিত, আপোনালোকে দেখাই পাইছে, আৰু ইয়াত কোনো ধৰণৰ আমাৰ অন্য দলৰ কোনো ৰাষ্ট্ৰীয় দলৰ মানুহ নাই, এই কথাটো মই প্ৰথমে স্পষ্ট কৰি দিছোঁ। আৰু স্বাভাৱিকতে ৰাজনীতিৰ কথা ওলাইছে, নিৰ্বাচনৰ কথা ওলাইছে, হৈ যোৱা আকৌ আগন্তুক সময়ত কেনেকুৱা পৰিস্থিতি হ'ব, খুব বেছি এটা গভীৰ আলোচনা হোৱা নাই, কিন্তু এই ধৰণৰ কথাই স্বাভাৱিকতে আমাৰ কথোপকথনত ঠাই পাইছে। আজি ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰু আৰু ৰাজস্থান ৰয়েলছৰ মৰণ পঞ্জুছ। গুজৰাটৰ নৰেন্দ্ৰ মোদী ষ্টেডিয়ামত এলিমিনেটৰ মেচত মুখামুখি হ'ব দুয়োটা দল। আজিৰ খেলত জয়লাভ কৰিলে প্ৰথমখন কোৱালিফায়াৰ মেচত পৰাস্ত হোৱা দল তথা ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদৰ বিৰুদ্ধে খেলাৰ সুবিধা পাব দলটোৱে। আনহাতে পৰাস্ত হ'লে মষিমূৰ হ'ব আই পি এলৰ ফাইনেল খেলাৰ পথ। আই পি এলৰ পইণ্টৰ তালিকাত তৃতীয় স্থানত থকা ৰাজস্থান ৰয়েলছ আৰু চতুৰ্থ স্থানত থকা ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৰ মাজত হ'ব এলিমিনেটৰ মেচখন। লক্ষণীয়ভাৱে প্ৰথম অৱস্থাত পইণ্টৰ তালিকাত অন্তিম স্থানত থকা আৰ চি বিয়ে শেহতীয়াকৈ ক্রমাগত ছখনকৈ খেলত জয়লাভ কৰি তালিকাৰ চতুৰ্থ স্থান লাভ কৰি প্লে অফ খেলাৰ সুযোগ লাভ কৰে। দলটো বিৰাট কোহলীয়ে সৰ্বাধিক 708 ৰাণ কৰি অৰেঞ্জ কেপৰ দাবীদাৰ হৈছে। আৰ চি বিৰ বিপৰীতে টুৰ্ণামেণ্টৰ আৰম্ভণিতে চমকপ্ৰদ প্ৰদৰ্শন দেখুওৱা সঞ্জু ছেমছন নেতৃত্বাধীন ৰাজস্থান ৰয়েলছে প্ৰথমে ছখনকৈ খেলত জয়লাভ কৰি তালিকাৰ শীৰ্ষত আছিল, যদি পৰৱৰ্তী সময়ত 5খনকৈ খেলত পৰাজয়েৰে পইণ্টৰ তালিকাত তৃতীয় স্থানত সন্তুষ্ট থাকিবলগীয়া হ'ল।
অসমৰ ক্ৰিকেটাৰ ৰিয়ান পৰাগ প্ৰথম অৱস্থাত বিৰাট কোহলিকো চেৰাই সৰ্বাধিক ৰাণেৰে অৰেঞ্জ কেপৰ দাবীদাৰী হৈ পৰিছিল যদিও পৰৱৰ্তী সময়ত স্থানৰ অৱনমন ঘটে। বৰ্তমান 531 ৰাণেৰে অৰেঞ্জ কেপৰ তালিকাৰ চতুৰ্থ স্থানত আছে ৰিয়ান পৰাগ। ৰাজস্থান ৰয়েলছ তথা ৰিয়ানৰ বাবে আজিৰ খেলখন গুৰুত্বপূৰ্ণ। আজিৰ খেলখনত জয়লাভ কৰিলে ৰাজস্থান ৰয়েলছৰ বাবে দ্বিতীয়বাৰৰ বাবে চেম্পিয়ন হোৱাৰ সম্ভাৱনা থাকিব। আনহাতে নবাৰকৈ প্লে অফলৈ যোৱা তথা তিনিবাৰকৈ ৰাণাৰ্ছ আপ হোৱা আৰ চি বিৰ বাবেও আজিৰ খেলখন হ'ব এইবৰ্ষৰ আই পি এল খিতাপ দখলৰ অন্তিমটো সুযোগ। ইপিনে প্ৰথমটো দল হিচাপে কলকাতা নাইট ৰাইডাৰ্ছে এইবৰ্ষৰ আই পি এলৰ ফাইনেলত প্ৰৱেশ কৰিছে। মঙলবাৰে আই পি এলৰ কোৱালিফায়াৰ মেচত ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদৰ বিৰুদ্ধে কলকাতা নাইট ৰাইডাৰ্ছে 8 উইকেটত জয়লাভ কৰিছে। খেলখনত প্ৰথমে বেটিং কৰি 19 অভাৰত 3টা বলৰ আটাইকেইটা উইকেট হেৰুৱাই 159 ৰাণ সংগ্ৰহ কৰে। প্ৰত্যুত্তৰত কলকাতা নাইট ৰাইডাৰ্ছে 2টা উইকেট হেৰুৱাই নিৰ্ধাৰিত লক্ষ্যত উপনীত হয়। কে কে আৰ ফাইনেলত প্ৰৱেশ কৰাৰ বিপৰীতে এছ আৰ এইচৰ সন্মুখত আছে প্ৰথম এলিমিনেটৰ মেচত জয়লাভ কৰা দলটোৰ সুযোগ। ইয়াৰে সৈতে বাতৰি পাবি দিয়ালোচ। নমস্কাৰ।